আল্লাহু আকবার। এই মাছগুলো অদ্ভুত ধরনের, কারণ গুরামি মাছ, আমরা কুকিং গুরামি যেটাকে বলি, খলসা মাছ, এটা আমি এর আগে অনেক দেখছি খাল বিলে, কিন্তু এরকম মাছ আমি দেখি নাই। অদ্ভুত ধরনের মাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়হান এগ্রান পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এখানে শখের বসে কিছু রঙিন মাছ চাষ করতেছি। আমি ইতিপূর্বে খুব অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যে আমি নতুন করে রঙিন মাছ চাষ করতেছি। আমার শখ ছিল অনেক আগের থেকেই আমি রঙিন মাছ চাষ করব, চাষ করতেছি। প্রথমত আমি কিছু ছোট ছোট ট্যাঙ্ক, যেমন আপনারা ড্রাম কেটে, তারপরে গরু চাইরা ছিল আমার বাসায়, আমার বাসায় গরু ছিল, সেই গরু চাইরায় মাছ চাষ করছি। সেখান থেকে বেশ কিছু ফ্রাই বড় হয়েছে, অনেক প্যারেন্স মাছ হয়েছে। তার ফলে আমি এখানে আবার নতুন করে খুব অল্প খরচে কাঠ এবং পলি দিয়ে একটা ছোট হাউস বানাইছি। এখানে প্রায় 1000 লিটার পানি আছে, 1000 লিটার। এখানে আমার খরচ মাত্র 250 টাকা, 1000 লিটার পানির ট্যাঙ্কে আমার খরচ মাত্র 250 টাকা। যদি কেউ জানতে চান আমি কীভাবে তৈরি করছি, তাহলে কমেন্ট করবেন, আমি আবার একটা তৈরি করবো কিছুদিনের মধ্যে, আমি সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করতেছি সেটাই আমি এখন বলি, যে আমি যখন এই চেহারাটা আমার প্রথমে মলি ছিল, মলি প্লাটি, এখন আমি এখানে গাপ্পি রাখছি, কারণ গাপ্পি অনেক বাইরে গেছে। ভিডিওতে দেখতে পারতেছেন অনেক গাপ্পি হয়েছে, এখানে অনেক গাপ্পি হয়েছে, কালারগুলো মাশাল্লাহ। এখানে যখন আমি মাছ চাষ করতাম আপনি প্লাটি এবং মলি, তখন আমি বাহির থেকে আমি বলছিলাম যে আমি দুইটা মাছ আনছি, ধরে আনছি, যেটাকে কুকিং গোরামি বলে। হ্যাঁ, কিন্তু এই গোরামিটা আমি কিন্তু কখনো বাজারে বা নদী নালায় দেখি নাই। অদ্ভুত ধরনের, একদম মাথা চোকা, একদম চোকা, ওই দোকানে একটা ভাসছে, নেমে গেছে। এই মাছগুলো আসলে দেখাটা অনেক টাফ, হ্যাঁ, সবসময় নিচে থাকে। আমি এগুলোকে এখন ধরে দেখাবো আপনাদের কী ধরনের এই মাছগুলো। আমি দুইটা মাছ আনছি, বিশ্বাস করবেন না, এখন আমার এখানে অনেক হয়ে গেছে, এগুলো অনেক হয়ে গেছে। এই যে একটা ভাসছে, এই এই দর্দিয়ে গেল গা, হ্যাঁ, এগুলো খুবই চালাক, অদ্ভুত ধরনের, মাথাটা একদম চোকা, দেখাইলে বিশ্বাস করবেন যে এই মাছগুলো অদ্ভুত, একদম অদ্ভুত। কারণ খলসা মাছ আমরা এরকম দেখি নাই, আমি আমি দেখি নাই, কারণ আমি যেখানে মাছ ধরে বা চাষ করে আমি কিন্তু এখানে যাই, কারণ আমার ছোটোকাল থেকেই এইগুলোর প্রতি একটু আকর্ষণ বেশি, মাছ, পশু পাখি এগুলোর প্রতি আকর্ষণ বেশি। কারণ মাছ ধরলে আমি সেখানে যাই, দেখি, মাছ ধরা দেখি, কিন্তু আমি এই ধরনের গোরামি মাছ আমি দেখি নাই। হ্যাঁ, এইটা আমি যখন ওই যেখান থেকে আনছি ওখানে দেখি, আমি মানে একটু চমকে গেছি যে আসলে এই ধরনের মাছ কীভাবে হয়। এর ফিনগুলো খুবই চোকা, মানে অনেক লম্বা লম্বা, লেজটা অনেক লম্বা, চোকা, হুম, ফাইটার মাছের মতো, সম্পূর্ণ ফাইটার মাছের মতো, কিন্তু ফাইটার মাছের মতো অতটা চ্যাপ্টা না, এটা একদম তীরের মতো চোখা মাছ। দু একটা উঠতেছে, হ্যাঁ, দু একটা উঠতেছে, কিন্তু দেখা যাইতেছে না, দু একটা উঠতেছে এখানে, কারণ এটা তো নতুন না, এখানে এই করছি, কারণ ওরা এখন অ্যাডজাস্ট হয় না, এখানে এই পানিটার সাথে অ্যাডজাস্ট হয় নাই, সেখানে মাঝে মধ্যে ওইগুলো ভাইসা উঠতেছে, এই জায়গা, এই যে এই জায়গাটা উঠছে, এই জায়গাটা উঠছে, ওই যে উঠতেছে, হ্যাঁ, দেখা যাইতেছে না। আমি এখন দেখি দু একটা ধরতে পারি কিনা, ধৈরা দেখাইতেছি। ভিয়ার যেহেতু আমি একা একা ভিডিও করতেছি, সেজন্য একটু ক্যামেরাটা অফ রাখা, তারপরে আবার মাছটা ধইরা ভিডিও দিলাম। মাছটা আসলে ধরতে অনেকটা কষ্ট হয়েছে, কী কারণে, কারণ এগুলো অনেক চালাক, আমি যদি হাত খুলি তাহলেই পালা যাবে, এগুলো কিন্তু অতিরিক্ত চালাক মাছ। এখানে কিন্তু ফ্রাই ছিল এগুলো, কারণ প্যারাস মাছগুলো শীতের মধ্যে মারা গেছে, আমি দেখছি যে মারা গেছে, কারণ ভাইসা উঠছিল, মারা যাওয়ার পর ভাইসা উঠছিল, দুইটা মাছ ভাইসা উঠছিল, তারপরে যে ফ্রাইগুলো ছিল সেই ফ্রাইগুলো কিন্তু এখন আবার প্যারেন্ট জাতীয় হয়ে গেছে, প্যারেন্টসের মতো হয়ে গেছে, মানে বিশাল বড় বড় হয়ে গেছে। এই যে আমি দেখাইতেছি আস্তে আস্তে উঠাইয়া, এই যে পুরোপুরি অদ্ভুত এই মাছগুলো, একদম তীরের মতো চোখা, এই ফিনগুলো কিন্তু প্রচুর বড়। আসলে আমি যদি সাইরা দেখাইতে পারতাম, দেখি আমি একটা কাপ বা অন্য জাতীয় কিছু আমি ম্যানেজ করতেছি, করে সাইরা দেখাইতেছি আপনাদের, তাহলে বুঝবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি যে এইটাই ধরছি, যেহেতু এটা আনছি, সেই ভিটা যেগুলো ছিল বড় বড় সবগুলোই ধরে রাখছি, এখন আমি দেখাইতেছি আপনাদের, দেখি কীভাবে, কারণ সবদিকে রোদ তো দেখানোটা একটু মুশকিল। এদের ফিনগুলো যে প্রচুর বড়, কারণ এইটায় আসলে অতটা বোঝানো যাইতেছে না, এই যে নিচেরগুলো দেখুন, এর ফিনগুলো কিন্তু অতিরিক্ত বড়,
অনেক বড়। এই মাছগুলো আসলে কোথা থেকে আসলো, কিভাবে কি আমি আসলে বুঝতে পারলাম না, কারণ এই ধরনের আমি মাছ আমি আগে দেখি নাই। যেটা সত্য কথা, আমি এই ধরনের মাছগুলো আগে দেখি নাই। কিন্তু এই মাছগুলোর ব্রিডিং সিস্টেম কিন্তু খুবই ভালো। হ্যাঁ, সেম ফাইটার মাছের মতো, গোরামি মাছের মতো, যে এরা ফেনা, প্রথমত ফেনা তৈরি করে, বুদবুদ তৈরি করে, তারপরে সে বুদবুদে ডিম পারে এবং ফ্রাই, কিন্তু অনেকগুলো করে ফ্রাই দেয়। এইগুলো যদি রঙিন মাছের ক্ষেত্রে হইতো, তাহলে কিন্তু এতদিনে আমার ট্যাঙ্কের পরিমাণ অনেক বেড়ে যেত, কারণ ওরা যেই পরিমাণে বংশবিস্তার করছে এখানে, সেই পরিমাণে যদি আমার রঙিন মাছ বংশবিস্তার করতো, তাহলে ফ্রাই সংখ্যা আমি আসলে মানে হাউস কইরা আমি কুল পাইতাম না। এগুলো যদি বাজারে সেল করা যাইতো, তাহলে আমি আশা করি যে না, আমার প্রোডাকশন প্রচুর হইতো, অনেক চাষ করতে পারতাম। এই মাছগুলোকে কষ্ট না দিয়ে এগুলোকে ছাইড়া দেওয়া উচিত আমার এখন, আর শুধুমাত্র আপনাদের ভিডিও করা, আপনাদের দেখানোর জন্য, ভিডিও করে দেখানোর জন্য এই মাছগুলোকে আবার ধরা। এরা এখানে ভালো আছে, ভালো থাক, এদেরকে ডিস্টার্ব না করি। এরা বংশবিস্তার করতেছে, করুক, কিন্তু আমার চাইরাটা, আমার এই হাউসটা ওরা পরিপূর্ণ ফুল করে দিতেছে এদের ফ্রাই দিয়া। দেখো এগুলোকে, এই যে এখনও যেহেতু বাংলাদেশের ওয়েদারটা খুবই খারাপ, কোনো বৃষ্টির নামে কোনো খবর নাই, যদি বৃষ্টি আসলে আবার যদি পানি, ওখানে পানি হয়, আমি এগুলোকে ছেড়ে দিব, কারণ আমি যখন আনছি পানিগুলো শুকাই গেছে, হ্যাঁ, তখন নিয়েছি। এখন যদি আবার বৃষ্টি আসে, পানি পরিপূর্ণ হয়, তখন আমি আবার এগুলোকে ছেড়ে দিব। এই যে এখানে কিন্তু আরেকটা আছে, চলে যায়। এগুলো কিন্তু প্রচুর চালাক, প্রচুর চালাক এগুলা। আমি একটা দেখি ছাড়ার ব্যবস্থা করি, তাহলে বুঝতে পারবেন যে কতটা চালাক এরা। প্রচুর চালাক, দেখেন তীরের মতো দৌড় দিব। হ্যাঁ, মানে ভয় পাইতেছে, হ্যাঁ ভয় পাইতেছে। বিহার এখানে রাখছি, এই যে এখন ছেড়ে দিব। এই মাছগুলো বংশবিস্তার করুক, আমার এখানে আরও সমস্যা নেই, দরকার বললে আমি এগুলোকে আস্তে আস্তে রেঁধে খাবো, তারপরেও দেখি কী করতে পারি। আর না হলে যে বর্ষার সিজন আসলে এগুলোকে পানিতে ছেড়ে দেবো। এই যে অনেকক্ষণ ধরে রাখছি না, মাছগুলো একটু দুর্বল হয়ে গেছে, আবার এখানে ছাড়া থাক, একটু পরে আর এগুলোকে খুঁজেও পাওয়া যাবে না। পানি কমায় আমি যখন ওই চায়ের পানি, ওই হাউজের পানি এখানে দিছি, পানি কমায় এগুলোকে ধরা যায় না, এতটা দ্রুত, এতটা চালাক এই মাছগুলো। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। এই উদ্দেশ্যে ভিডিওটা করা, যে মাছগুলো দেখানোর জন্য, যে মাছগুলোর ভিডিও এর আগে আমি দিছি, সেই মাছগুলোর এখন কি অবস্থা, মানে গ্রোথ কেমন আসছে বা বাচ্চা কাচ্চা কীরকম হয়েছে, সেটাই দেখানোর জন্য ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।